जियारामन के घोषक बोले तारा परिचय करिए दे। जियारामन जीवन दशाय कखनो तिनी स्वाधीनतार घोषक दाबी करें नि। आमार मने हय तारा जेभावे जियारामन के स्वाधीनतार घोषक बनानोर जन्य जेभावे कथा बोलें स्वयं जियारामन मने लज्जा पेये कबरेर मध्ये कात हये शुये पड़छे। आमी जियारामनेर जीवन दशाय कोनोदिन शुनि नाई, केउ शुने नाई जे जियारामन बोलेछे যে তিনি স্বাধীনতার ঘোষক। আমাদের আলোচনা সভায় এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তারপর আমি চট্টগ্রামের মানুষ বিধায় একটু বলতে চাই। 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ দিবাগত রাতে, 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পর সেটি ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে সব জায়গায় প্রচার করা হয় এবং চট্টগ্রামে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের তখন সভাপতি ছিলেন জহুর আহমদ চৌধুরী, তার কাছেও ওয়্যারলেস বার্তা যায় এবং আরও অনেকের কাছে সেই বার্তা যায়। ইপিআর এর তখন কমান্ডার ছিলেন মেজর রফিক সাহেব, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বীরত্বম মেজর রফিক, তিনি ইপিআর এর দায়িত্বে ছিলেন তখন, একটি কমান্ডের দায়িত্বে ছিলেন, তার কাছেও সেই বার্তা যায় এবং মেজর রফিক সাহেবের একটি বই লেখা, একটা লেখা বই আছে, সেই বইতে স্পষ্ট তিনি লিখেছেন যে আপনারা জানেন যে চট্টগ্রামে সোয়াত জাহাজ ভিড়েছিল পাকিস্তানিদের অস্ত্রশস্ত্র নিয়ে, পশ্চিম পাকিস্তান থেকে এই বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায় অস্ত্র আনা হয়েছিল সোয়াত জাহাজে করে, এবং সেই জাহাজ থেকে যাতে অস্ত্র খালাস করতে না পারে সেজন্য চট্টগ্রাম শহরে রাস্তায় রাস্তায় জনগণ ব্যারিকেড দিয়েছিল এবং সেই ব্যারিকেড সরিয়ে পাকিস্তানি সেনাবাহিনী অনেকেই বন্দরের দিকে যাচ্ছিল। সেই টিমের মধ্যে জিয়াউর রহমান ছিল এবং আগ্রাবাদ টাইগার পাস সহ এই সমস্ত জায়গায়, টাইগার পাস নয় আগ্রাবাদে বাধাগ্রস্ত হয়ে তারা ফেরত আসে এবং 26 তারিখ চট্টগ্রাম আওয়ামী লীগের তখন অবিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি জেলা, সেই জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এম এ আজিজ, যিনি বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং পার্লামেন্টারি বোর্ডের মেম্বারও ছিলেন এবং নিখিল পাকিস্তান আওয়ামী লীগেরও তিনি সদস্য ছিলেন, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ তুমি সম্পর্ক ছিল। এম এ আজিজ সাহেব ছিলেন সভাপতি জেলা আওয়ামী লীগের, এম এ হান্নান সাহেব ছিলেন সাধারণ সম্পাদক এবং এম এ হান্নান সাহেব 26 তারিখ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করে শোনাচ্ছিলেন, বেশ পরপর কয়েকবার শুনিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে একজন সেনাবাহিনীর অফিসার দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পাঠ করে শোনানো প্রয়োজন, তাহলে যুদ্ধ মনে হবে এবং সেই কারণে তারা প্রথমে মেজর রফিক সাহেবের সাথে যোগাযোগ করলেন, কারণ মেজর রফিক সাহেবের সাথে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ ছিল। মেজর রফিক সাহেব বললেন যে আমি অ্যাম্বুশ নিয়ে বসে আছি, যদি আমি এখান থেকে সরে যাই তাহলে পাকিস্তানিরা এই এলাকা দখল করে ফেলবে, সুতরাং আমার পক্ষে যাওয়া সম্ভবপর হবে না। উনি জিয়াউর রহমানের খোঁজ দিলেন, তারপর জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হল 27 তারিখ, এটি 26 তারিখ নয়, এটি হচ্ছে 27 তারিখ এবং যোগাযোগ করার পর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করার জন্য রাজি হলেন। প্রথমে তিনি ভুল পড়েছিলেন, পরে সেই ভুলটি আওয়ামী লীগের নেতারা সংশোধন করে দেন,
সংশোধন করে দেওয়ার পর তিনি আবার সেটি পাঠ করেন। এই হচ্ছে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ। স্কুলে যেমন দপ্তরি ঘণ্টা বাজায়, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু দপ্তরি গ্রহণ করে না, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত হেডমাস্টার গ্রহণ করে, দপ্তরি নয়। আর টেলিভিশনে যেমন খবর পাঠ করে, সেই খবর তিনি কিন্তু সৃজন করেন নাই, তিনি পাঠ করেন, তিনি পাঠক কিংবা পাঠিকা মাত্র। জিয়াউর রহমান 27 তারিখ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। বিএনপি নেতাদের কথায় আমার হাসি পায়। চট্টগ্রাম বেতার কেন্দ্র আপনারা ঢাকায় এখন শুনতে পান কিনা আমি জানি না, এখন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ক্ষমতা 100 কিলোওয়াট, আর তখন ছিল 10 কিলোওয়াট। কোন রকমে ফেনী পর্যন্ত শোনা যেত, এর বাইরে শোনার কোনো স্কোপ ছিল না, কোন রকমে ফেনী পর্যন্ত শোনা যেত। আর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদেক হোসেন খোকা পুরো ডাকে লাফ দিয়েছিল, আরে বেটা তুমি থুল্লা কেমনে, এটা ফেনী পর্যন্ত কোন রকমে শোনা যেত। আর রাজশাহীতে মিজানুর রহমান মিনিও নাকি লাফ দিয়েছিল, ওদের কথায় বেঙ্গল আফায়, এখন ওদের কথায় হাসি পাওয়া ছাড়া অন্য কোনো কিছু নয়। আর এই জিয়াউর রহমান আসলে পাকিস্তানিদের চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কারণ জেনারেল ব্যাগ তখন ব্রিগেডিয়ার ব্যাগ এই চিঠি লিখেছিল, সেই চিঠি আমার এখানে আছে, আমি আগেও গণমাধ্যমের সামনে সেটি দেখিয়েছি যে তোমার কর্মকাণ্ডে আমরা অত্যন্ত খুশি, তোমার স্ত্রী পুত্রদের নিয়ে কোনো চিন্তা করবে না, এই মর্মে জিয়াউর রহমানকে চিঠি লিখেছিল। তো এই যে জিয়াউর রহমান একজন খলনায়ককে আজকে নায়ক বানানোর প্রচেষ্টা চালায়, আজকে বিএনপি নেতারা যে সমস্ত কথাবার্তা বলছেন, বিষোদ্গার করছেন, ওদের আসলে মাথাটা খারাপ হয়ে গেছে। এই জন্য বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর ধরে তারা মিথ্যাচার করেছে।